ভালোই লাগে না ভাই, যে কই থাই এটা বুঝি না। সে ভালো করে জানে, তাই না দেখলে আমি কলেজ যাইতেই পারি না। কই খুঁজবো আমি ওরে, এই প্রতিদিন খোঁজাখুঁজি আর ভালো লাগে না। ওই বাবা মা থাকলে ভালোই হইতো, একটা বিয়ে দিয়ে বউ নিয়ে আসতো, তারপর দেখতাম কই যায়। নিশ্চয়ই কাজে বার হইছে, মেম্বারের জমিতে যাইতে হবো। নিশ্চয়ই ওখানে কাজ করতেছে, তার তো কাজ ছাড়া কোনো কাজ নাই। হায়রে আল্লাহ, সময় নাই, কাম সরসাস কলেজে গেলে সার পিটাইবো আমারে। দূর হাবিব, খুব রোদ দিচ্ছে ভাই, এই রোদে আর কাজ করা সম্ভব না। রেস্ট নেই, রেস্ট নিলে পরে অনেক কাজ করা যাবে, অনেক কাজ বাকি রইলো। ভাই আর খুঁজতে পারছি না। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এখানে তুলেছি ডাকলাম যে একটু রেস্ট নেবো, সকালে না খেয়ে আসছি। হাবিব মেহেদি, আমার যে একটা বড় আশা কবে যে পূর্ণ হবে, আমার ছোট ভাই ও তো লেখাপড়া করাইতেছি গ্রামে একটা ভালো উকিল বানার জন্য, আল্লাহ যে কবে এই আশা পূর্ণ করবে আমার। ভাই চিন্তা করেন না, হবে হবে, আল্লাহর উপর ভরসা রাখেন, সব কিছু আমার সমাধান হয়ে যাবে। সেই জন্য তো আল্লাহর উপর ভরসা রাখছি, ছোট ভাইটা মানুষ হোক। ভাই ওই পাশের ভাই সুমির কথা মনে আছে? হ্যাঁ রে মনে আছে, গ্রামে একটা ভালো উকিল না থাকার কারণে মেয়েটা ন্যায্য বিচার পাইল না, অবশেষে মেয়েটাকে আত্মহত্যা করতে হলো। আরে ওই শহরের কোন বড় উকিল ধরছে, খালি টাকাই খাইলো কিন্তু বিচার পাইলো না। এই জন্য আমি ভাবছি যে আমার ছোট ভাইকে একটা ভালো উকিল বানাবো গ্রামে, যাতে সবাই ন্যায্য বিচারটাই পায়। ঠিক আছে না? না ঠিক আছে, তোরা সবাই দোয়া করবি ইনশাআল্লাহ। ভাই আপনার ভাইয়ের জন্য আমাদের দোয়া আছে। যাক অবশেষে পাইছি। এ ভাইয়া, ভাই রাকিব নাকি রে? হ্যাঁ ভাই ওটা রাকিব ভাই তো। রে রাকিব এদিকে আসছিস? আরে এদিকে আসো তুমি, তোমার লগে কথা আছে। হ্যাঁ খারাপ, এ তোরা থাকো আমি আসতেছি। কিরে তুই যে কেন কলে যাবি না, সময় হয় নাই কলেজ যার? ভাইয়া তুমি ভালো করে জানো, প্রতিদিন সকালে আমি তোমার না বললে কলেজে যাই না, আর তুমি আমার কথা না ভাইবা, তুমি না খেয়ে এখানে এসে কাজ করতেছো তাই না? আরে ভাই ভুল হয়ে গেছে, তুই খাইছিস? তুমি এটাও ভুলে গেছো, তুমি না খাইলে তোমার ভাই কখনো খায় না। আর তুই না খেয়ে বেড়েছিস, তোকে না বলছি কিছু খেয়ে বেড়েতে, এদিকে এটা পঞ্চাশ টাকা কিছু খেয়ে কলেজ যা। আরে রাখো তোমার টাকা, তুমি খাইছো যে আমার খাওয়া লাগবে? আগে নিজের চিন্তা করো, নিজের কোনো খোঁজ খবর নাই আইসা আমার নিয়ে, আমার খাওয়া লাগবে না? আরে তুই তো আমার সব রে, কবে তো আমার মনে আসা পূর্ণ হবে। আরে ভাই এইভাবে চলতে থাকলে কিচ্ছু হইব না। কি বললি? আমি তো তোর লেখাপড়া কোনো কমতি রাখি নাই, তাহলে কেন হবে না? তুমি ঠিক মতো না খেলে আমি আর কলেজেই যাবো না। না ভাই না, তুই এভাবে বলিস না, আমি তোর কথা শুনবো, সময় মতো খাবো, তা তুই আমার মনে আসা পূর্ণ কর ভাই। আমি জানি বাবা মা নাই, তারপরও তুমি আমাদের যেভাবে কষ্ট করে লেখাপড়া করাচ্ছ এটা বলার মতো না ভাই। তুমি তোমার মাতার কাম পায়ে ফেলে রাত দিন এক করে খেয়ে না খেয়ে আমার পড়ালেখা করাচ্ছ ভাই, আমি এর ঋণ কখনো শোধ দিতে পারবো না ভাই। আমি কিভাবে শোধ দিব ভাই তোমার ঋণ? তোমার মনের আশা আমি নিশ্চয় পূরণ করবো ভাই, তোর বিশ্বাসটুকু রাখো ভাই। আর জানি না এত ঋণ আমি কিভাবে শোধ করবো ভাই তোমার। আর চুপ করবো কা, এবার বলিস না, আমি তোর মা, আমি তোর বাবা, এখানে ঋণ কিসের? আরে এখন যা তো কলেজে, নেই এটা কাটা দিয়ে কিছু কলেজে খেয়ে নিস, না খেলে তো শরীর খারাপ করবে। যা 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 কলেজ যা। এই নাও এই টাকাটা রাখো, ওই তো সামনে দোকান দেখা যায়, কিছু কিনে খেয়ে তারপর তুমি কাজে যাবা। আর আমার কাছে গতকালকে 20 টাকা আছে, আমি খেয়ে নেবো নি, ঠিক আছে? তাতেই চলবে? হ্যাঁ চলবে। আর শোনো না খেয়ে কিন্তু কাজে যাইবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার কথা মন দিয়ে শোন, কলেজের কিছু খারাপ ছেলে আছে,
তার সাথে না মিশে হ্যাঁ তুই লেখাপড়া কর এবং আমার মনে আসে পূর্ণ কর। আচ্ছা ভাই, তুমি যা বলবা তাই হইব। আমি এখন যাই, তুমি খেয়ে নিয়ে তারপর কাজ করবা। আচ্ছা আমি খাবো, তা তুই না খেয়ে থাকিস না। আর হ্যাঁ, দুপুরে কলেজ থেকে এসে যেন তোমায় বাসায় দেখি, দুই ভাই এক লগে খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি খেতে আসছি, তুই যা। আচ্ছা আমি গেলাম, যা যা আমিও যাই। মালটা বানাতে আমি, আরে বানাচ্ছি তো।